শুক্রবার সকাল থেকে থমথমে পরিস্থিতি গোটা ভাঙড়ে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে প্রথম দিন থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কার্যত আরও অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে গোটা এলাকা। গুলিবিদ্ধ হয়ে ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালেও এলাকার বাতাসে বইছে বারুদের গন্ধ। আইএসএফ কর্মী সমর্থকেরা অভিযোগ তুলেছে, এলাকার দখলকে কেন্দ্র করে ভাঙড়ে অশান্তি চালিয়েছে তৃণমূল। অন্যদিকে শাসক দল সেই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, আইএসএফ কর্মী সমর্থকেরা মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন থেকেই এলাকায় অশান্তি এবং গণ্ডগোল শুরু করেছিল। রাস্তায়, বাজারে, দোকানের ছাদে, পুরনো রেজিস্ট্রি অফিস চত্বরে পড়ে থাকা 7 ব্যাগ তাজা বোমা ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ। ভাঙড়বাসী চায় শান্তশিষ্ট থাকবে। আমরা ভাঙড়ের মানুষ কোনোদিন ঝগড়া অশান্তি চাই না। আমরা হাইকোর্ট বলো, কলকাতার সমস্ত আইনজীবীদের কাছে আহ্বান চাই যে ভাঙড়ের মানুষকে সর্বদা নিরাপত্তা দেওয়া হোক। কেন এরা কোনোদিন সন্ত্রাস চায় না, কিন্তু কাশ্মীরে কোনো রাজনীতি, দুই দলের রাজনীতির হিংসা, কোনো গদি দখল করার জন্যে আজকে এই অবস্থা। কিন্তু প্রশাসনকে আমি বলতে চাই যে প্রশাসন কোথায়? প্রশাসন যদি না পারে, হাইকোর্টে যাক প্রশাসন, প্রশাসন দ্বারস্থ হোক, পুলিশ এসপি আছে, ডিজি আছে, তারা কোথায় আছে? তারা না পারলে প্রশাসন উচ্চ আদালত আসতো, সেখানে যদি পারে। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।